এইরকম ভাবে চিলি চিকেন বানালে পুরো রেস্টুরেন্টের মতন টেস্ট আসবে। সেই জন্য আমাদের একটা মশলা তৈরি করে নিতে হবে। তো চলো দেখা যাক। কিছু মৌরি, দারচিনি, লবঙ্গ, এলাচ ও একটা তারাফুল ভালো করে গ্রাইন্ড করে নেব। তোমরা যদি এই মশলাটা একবার চিলি চিকেনে ইউজ করো তাহলে বুঝতে পারবে কতটা স্বাদ আলাদা হবে। আমার কথা মতো একবার বানিয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। এরপর আমি একটা মশলা বানিয়ে নেব পকোড়ায় দেওয়ার জন্য, সেটা হলো আদা, রসুন এবং লঙ্কা ভালো করে পেস্ট করে নেব। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো আর সাবস্ক্রাইব করে সাথে থেকো। তো এরপর আমি মাংসতে 2 চামচ আদা, রসুন এবং লঙ্কা বাটা দিয়ে এবার একটু লবণ দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে কালারটা একটু ভালো আসে। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, অপশনাল। এবং 1 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। আমি কর্নফ্লাওয়ারটা খুব বেশি দিলাম না, কারণ খুব বেশি দিলে কোটিংটা মোটা হয়ে যাবে আর খেতে ভালো লাগে না। আমি যখন ফার্স্ট টাইম বানিয়েছিলাম তখন আমি অনেকটা দিয়ে ফেলেছিলাম, সেই জন্য ভালো হয়নি। তো এবার একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। আর তোমাদের একটা কথা বলা হয়নি, আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো ওটাকে ভালো করে মাখানো হয়ে গেলে তারপরে কিছুটা সাদা তেল ভালো করে ওর ভেতরে মিশিয়ে নেব। নিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে পকোড়াগুলো আমি ভাজবো। তো দেখো কতটা সুন্দর পাতলা কোটিং হয়েছে। তো যখন ভেজেছি, তোমাদের দাদাভাই অনেক কটা পকোড়াই খেয়ে নিয়েছে শুধু শুধু, যে জন্য অনেক কটা কম হয়ে গেছিল। তো আমি একসাথে বেশি দিয়ে ভাজলাম না, কারণ তাহলে কোটিংটা একটার উপর একটা লেগে যাবে আর ভালো লাগবে না। সেই জন্য আমি অল্প অল্প করে 4 বারে পুরো পকোড়া কটা ভেজে নিয়েছিলাম। তো দেখো আমার পকোড়া ভাজা কমপ্লিট। এবার আসল কাজটা করা যাক। এবার ওই তেলেই 1টা শুকনো লঙ্কা ফাটিয়ে ফোড়নের জন্য দিয়ে দিলাম। এবার একটা ছোট বাটিতে আমি 3খানা সস ভালো করে মিক্স করে নেব। মোটামুটি 2 চামচ মতন টমেটো সস এবং 1/2 চামচ মতো চিলি সস এবং 1/2 চামচ মতো সয়া সস দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। আমি এটা মিক্স করে নিলাম কারণ যদি সসগুলো তোমরা ডাইরেক্ট কড়াইতে দিতে তাহলে পারে রান্নাটা ওভারকুক হয়ে যেত, তো ভালো লাগতো না। তো আমার ওইদিকে ফোড়নের শুকনো লঙ্কাটাও ভাজা হয়ে গেছে। আমি রসুন আদা কুচি দিলাম না, যেটা পেস্ট করেছিলাম সেই পেস্টটাই দিলাম, কারণ মুখে বাঁধলে আমাদের বাড়িতে সবাই খেতে চায় না, সেই জন্য আমি পেস্ট করেই দিই। তো আমি আজকে ক্যাপসিকাম দেবো না, আমি শুধু পেঁয়াজ দিয়েই চিলি চিকেনটা বানাবো। তো পেঁয়াজটা ভাজা হতে থাকুক, তাতে আমি একটুখানি জলে 1/2 চামচ মতো কর্নফ্লাওয়ার ভালো করে গুলিয়ে নিলাম। এবার যে পকোড়াগুলো ভেজেছিলাম সেগুলো আরেকবার তেলের ভেতর নাড়াচাড়া করে নেব ভালোভাবে। আর আমি আগে থাকতে লবণ দিইনি, কারণ তাহলে পেঁয়াজটা মেতিয়ে যেত। তো এবার দেখো যে সসটা রেডি করেছিলাম সেটা ওটার ভেতরে দিয়ে দিলাম। এবার ভালো করে একটু মিক্স করে নেব, তারপরে যে কর্নফ্লাওয়ার আর জলের মিশ্রণটা সেটা ওর ভেতরে ঢেলে দেব। এতে কি হবে, চিলি চিকেনটা হালকা গাঢ় টেক্সচার চলে আসবে আর খেতেও খুব ভালো লাগবে। তো আমি একটু ভালো করে ফুটাবো, কারণ আমাদের বাড়িতে একটু ভালো করে সিদ্ধ না হলে কেউ খেতে চায় না। তো একটু বেশি করে জল দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব। আমার রান্নাঘর নিয়ে কেউ কোনো কমেন্ট করো না প্লিজ, কারণ রান্নাঘরটা একটু ভাঙাচোরাই আছে আমি জানি, তো এটা ঠিক করতে হবে। তো এবার একটু চিনি দিলাম যাতে স্বাদটা আরও ভালো আসে। এরপরে যে ভাজা মশলাটা, সরি ভাজা মশলা না, যে মশলাটা রেখেছিলাম গ্রাইন্ড করে সেটা তার ভেতরে দিয়ে দিলাম। এই মশলাটা দেওয়াতে খুব সুন্দর ফ্লেভার আসছে, পুরো রেস্টুরেন্টে যেরকম খাও সেই রকম গন্ধ আসছে। তো এই রকম রেসিপি দেখার জন্য সাথে থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আজকের জন্য এটুকুই, টাটা।